আমার প্রিয় বন্ধুরা, আপনাদের এর আগে আমরা একটা শুটিং করেছিলাম, সেটা হচ্ছে শিমুলমুল, কাবাচিনি এবং অশ্বগন্ধা, তিনটে উপাদান দিয়ে। এই তিনটে উপাদান মনে করেন যে পাউডার দেখিয়েছি সেটা ন্যাচারাল জিনিসটা কেমন, তার দেখতে কেমন। আপনারা হয়তো এর আগে কোনো জিনিসটা দেখেননি, সেটা বাজার থেকে অনেকে কিনে খাচ্ছেন, যে ইয়ের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে কিনছেন। এই কেনাটা সঠিক কিনা এটা আপনারা চেনেন না, জানেন না, এবং সেটা কতটুকু পরিচিতি এবং কতটুকু আপনার রূপরেখা কেমন সেটা চেনানোর জন্য কিন্তু আমি আজকে ভিডিও করছি, আপনাদের সুবিধার জন্য। আপনারা না দেখে, না বুঝে, না চিনে কখনো অনলাইন থেকে কোনো ওষুধপত্র কিনবেন না, কারণ সেই জিনিসগুলো আপনি খারাপ হতে পারে। যার জন্যে আমাদের এই পরিচিতি লাভ করানোর জন্য, আপনাদের চেনার জন্যে আমি আজকে জিনিসটা উপস্থাপনা করে দেখাবো কোন জিনিসটা কেমন দেখতে। এই জিনিসটা আপনার উপকারিতা শুধুমাত্র ধ্বজভঙ্গের উপরে কাজ করবে কিন্তু, এবং কতটুকু পরিমাণ নেবেন। এইটা, এই যে শিমুল মূল, এই শিমুল মূলটা আমি আপনাদের জন্য একদম ডাইরেক্ট গাছ তোলা, যার জন্য মাটি লেগে আছে, এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে পরিষ্কার করে এটা কিন্তু ছুলেও খাওয়া যায়, কিন্তু এটা সকালবেলা খালি পেটে। এটা পরিমাণ হবে গুঁড়ো করে এক চামচ, চা চামচের। এইটা হলো অশ্বগন্ধা। এই যে অশ্বগন্ধা, এটা কেমন হয় দেখতে। এই অশ্বগন্ধাটা সরাসরি আপনাদের পরিচিতি লাভ করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি এই অশ্বগন্ধা। আর এইটা, এই যে অশ্বগন্ধা, এটা পরিষ্কার করে ধুয়ে আপনারা গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে নেওয়ার পরে তারপরে এক চামচ, তাহলে এটা এক চামচ শিমুল মূল, এটা এক চামচ। তারপর আমি দেখাচ্ছি, এইটা হলো কাবাচিনি। এই প্রত্যেকটি কাবাচিনির সাথে একটা ছোট্ট গোলমরিচের মতো দেখতে কিন্তু একটা বোঁটা মতো সাথে থাকবে। এই যে আপনারা দেখে নিন পরিষ্কারভাবে, এই জিনিসটা আমরা বাজার থেকে আজকে কিনেছি। এটা বাজারে আমরা দাম পেয়েছি 2000 টাকা কেজি, এটা বাংলাদেশি মূল্য। এই 2000 টাকা কেজি মূল্য, এটা আপনারা অনেক জায়গায় অনেকে আমাকে রিপোর্ট করেছে, দাদু অ্যাকচুয়ালি আমাদের আপনাদের দাম কত, আমাদের থেকে 5000 টাকা কেজি নিয়েছে। এই 5000 টাকা কেজি আর কোথায় 2000 টাকা কেজি, এটা বাংলাদেশের মূল্য, এটা কথা বলছি। এটা খুব বেশি হলে তা অত দাম হবে না, পাইকারি রেট আরও কম আছে, ঢাকার রেট যেখানে সেখানে আরও কম। অতএব এই জিনিসটা দেখে শুনে বুঝে আপনারা কিনবেন। আর আদৌ আপনারা যেটা অনলাইন থেকে কিনছেন এটা কতটুকু পরিমাণ আছে আপনারা জানা নাই কিন্তু, অতএব সরাসরি আপনারা দেখে বাজার থেকে বেনেতি দোকান থেকে দেখে কিনবেন। অর্থাৎ যারা এই গাছগাছড়া ঔষধপত্রাদি বিক্রয় করে থাকেন মার্কেটে, তাদের কাছে সরাসরি দেখে শুনে বুঝে আপনারা কিনে নিয়ে ডাইরেক্ট, এটার এক চামচ, এটা এক চামচ, আর এটা এক চামচ, তিনটে উপাদান প্রত্যেকটি এক চামচ করে নিয়ে রাতের বেলা শোবার আগে অন্তত কমসে কম 250 মিলিলিটার হালকা গরম দুধের সাথে এই তিনটে উপাদান মিশ্রণ করে নেবেন। নেওয়ার পরে এক চামচ বা দু চামচ মধুর সাথে, খাঁটি মধুর সাথে অন্তত 90 দিন পান করবেন। আপনার পেটের হজম শক্তি যদি ঠিক থাকে, এই ঔষধের শক্তি কাজ করতে বাধ্য, এটা সবসময় পরীক্ষা করে দেখা গেছে এটা কাজ করে। বন্ধুদের আর একটা কথা বলছি, ইউটিউবে বা অনলাইন থেকে আপনারা যখন জিনিসপত্র কিনছেন, আপনারা চিনছেন না, জানছেন না, বুঝছেন না জিনিসগুলো কত দাম নিচ্ছে, আপনার আপনার ভাবছেন যে এটাতে আমার কাজ হবে, আদৌ কাজ হবে কি ঠিক নেই। হয়তো অনেক রকম পায়তারা মারা ভিডিও দেখাবে, এটা দেখান, অমক করুন, হবে না সেটা। আপনি খেয়ে বুঝে শুনে ডাইরেক্ট মার্কেট থেকে কিনে, আমরা কিন্তু সেইভাবেই আপনাদের সচেতন করার জন্যে বলছি। এবং অনেকে আমাদের ভিডিও নিয়ে কিন্তু ভাইরাল করার জন্যে ভিডিও করে, কিন্তু সেটা কখনোই আপনারা অ্যালাউ করবেন না, এটা হলো আমার কথা। তো দাদু ভাইদের আবারও দেখিয়ে দিচ্ছি, এইটা শিমুল মূল, আর অশ্বগন্ধা, এটা অশ্বগন্ধা, আর কাবাচিনি এই যে দেখালাম, এই কাবাচিনিটা তোমরা দেখে শুনে দাদু ভাইরা, যাদের ধ্বজভঙ্গ রোগ হয়েছে তারা এটা দেখে দেখে খাবে, অবশ্যই তোমাদের পেটে হজম শক্তি ঠিক থাকলে কাজ করবেই করবে।
তো ঠিক আছে, ভালো থেকো, তোমাদের ভালোবাসা দিতে সবসময় রেডি আছি।